শনি পূজো উপলক্ষে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের গুপ্ত পাড়ায় অবস্থিত যুব শক্তি ক্লাব প্রাঙ্গণে। কসকো ক্লাবের উদ্যোগে এদিন শনি পূজোর পাশাপাশি বাউল গানের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে সুচেতা কলা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল নাটক লক্ষিন্দর। সুরজিৎ ঘোষের নির্দেশনায় এই নাটক মঞ্চস্থ হয়। নাটক দেখতে সংস্কৃতিপ্রেমী অনেক মানুষ হাজির হয়েছিলেন নাট্য নিকেতনে। খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ প্রশাসন। রবিবার মোথাবাড়ি থানা প্রাঙ্গণে 12টি নামি দামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল এবং একটি নোট ট্যাব প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন খোয়া যাওয়া সামগ্রী ফিরে পাওয়া মানুষেরা। উত্তর দিনাজপুর চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের ভবনে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। মূলত উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার দাবা খেলার উন্নয়নে এই সেমিনারে আলোচনা করা হয়। এছাড়াও এদিন প্রদর্শনী দাবা খেলার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। এদিনের সেমিনারে অর্জুন পুরস্কারপ্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংগঠনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত সরকার, অপূর্ব ঘোষ প্রমুখ। গৌরবঙ্গে 3 জেলায় দাবা খেলার উন্নয়নে সরকারি পদক্ষেপ ও খেলোয়াড়দের মধ্যে উৎসাহ দানের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা নিয়ে আলোচনা করেন তারা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করলো বালুরঘাট থানা কর্তৃপক্ষ। রবিবার বালুরঘাট থানা মোড় এলাকায় বেলুন উড়িয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের একটি মোটর বাইক র্যালি বের করা হয়। গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে র্যালিটি। পাশাপাশি এদিন বালুরঘাট শহরের মাস্ক না পরা মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করে বালুরঘাট থানার পুলিশ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ডিএসপি সদর সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ বালুরঘাট থানার অন্যান্য পুলিশ কর্মীরা। গত শনিবার পুরাতন মালদায় মোটর বাইক চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মালদা জেলা পুলিশ প্রশাসন। এদিন মঙ্গলবারই গৌর কলেজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে বাইক চোর সন্দেহে শরীফ শেখ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করে এলাকার বাসিন্দারা। ঘটনায় নিন্দায় সরব হয় ওয়াকিবহল মহল। এই ঘটনা জানাজানি হতেই নড়ে চড়ে বসে মালদা জেলা পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তে নেমে নিতাই রবিদাস নামে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছেন উৎসশ্রী পোর্টাল। এই পোর্টালের সাহায্যে শিক্ষক শিক্ষিকারা সহজেই তাদের বদলির জন্য আবেদন করতে পারবেন। এই পোর্টাল চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে র্যালির আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। রবিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও জেলা পরিষদের সদস্য বিউটি বেগম, ব্লক তৃণমূল কংগ্রেস নেতা পলাশ রায়, কার্তিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন। সেখানে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাইরি, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এলাকায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি জানালেন গাজলের কদুবাড়ি এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার 81 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধ কাজকর্ম হয়ে আসছে। এতে করে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, তাই ওই পরিত্যক্ত বাড়ির জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি জানিয়েছেন তারা। মালদা জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার। এদিন গাজলের বিদ্রোহী মোড়ে অবস্থিত একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত কর্মসূচির মধ্যে দিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন সহ অন্যান্যদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও এদিন মালদা জেলার নতুন কমিটি গঠন করা হয়। এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন মাছ ধরতে গিয়ে এক কিশোর কচ্ছপটিকে নিয়ে আসে। খবর পেয়ে জয়েন্ট বিডিও রত্নজিৎ দাস কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল জাতীয় সড়ক, ফলে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকার বাসিন্দারা। এই ঘটনায় রবিবার চাঁচর হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকেরা। নিকাশি না থাকায় সেখানে প্রায় 1 হাঁটু জল জমে রয়েছে। ওই গর্ত পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনের কাছে একাধিকবার সমস্যার কথা বলা হলেও রাস্তাটি সংস্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিজেপির যুব মোর্চার সম্পাদক সমীর সরকার বলেন, জাতীয় সড়কটির সংস্কার নিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জানিয়েছেন তিনি বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করছে।
বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ বিজেপির কয়েকশো কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার ইটাহার থানার সুরুন এক অঞ্চলের ইমরান গ্রামে আয়োজিত কর্মসূচির মধ্যে দিয়ে ইমরান বুথের বিজেপি সদস্য জিতু দাস সহ এলাকার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক যোগদান করেন ঘাসফুল শিবিরে। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম, পঞ্চায়েত প্রধান অনিতা দাস, আব্দুল গনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। জন্মদিনেই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক শিশু। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মিন ভবন লাগোয়া মহানন্দা নদীঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির নাম রমজান শেখ, তার বাড়ি খয়ারাতি পাড়া এলাকায়। তারা দুই ভাই ও তিন বোন। সকালে সমবয়সী দুই তিনজনের সাথে নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে তলিয়ে যায় সে। খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে আসে পুলিশ, যদিও এখনও পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হল মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক। রবিবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কনকনিয়া এলাকার বাড়িতে আসে তার কফিনবন্দি মরদেহ। গত শুক্রবার গুজরাতের জামনগরে টাওয়ারের কাজ করার সময় তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে একজন। পুরনো কোনো শত্রুতার জেরেই তাকে খুন করা হয় বলে সন্দেহ। আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হলেও পরে মারা যান তিনি। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলেও বাড়ির লোকজন জানতে পেরেছেন, যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দিহান তার পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রাজ্যভিত্তিক সিনিয়র ব্যাডমিন্টন র্যাকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল রায়গঞ্জের কৃতি খেলোয়াড় অয়ন পাল। শনিবার টুর্নামেন্ট শেষ করে ট্রফি নিয়ে কলকাতা থেকে বাড়ি ফেরে অয়ন। খুশির খবর পেয়ে স্টেশনেই তাকে সংবর্ধনা দিতে পৌঁছে গিয়েছিল জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংগঠন। করোনা অতিমারির জেরে দীর্ঘদিন থেকেই স্কুলের পঠন পাঠন বন্ধ। এমতো অবস্থায় পড়াশোনার চর্চাকে অব্যাহত রাখতে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান চলছে সর্বত্র। যাদের ক্ষমতা নেই সন্তান সন্ততিদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার, তাই দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে এগিয়ে এলো রায়গঞ্জের বেশ কিছু প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। মুক্ত পরিবেশে শান্তিনিকেতনের ধাঁচে খুদেদের পঠন পাঠন করানো শুরু করে দিয়েছেন তারা। শিক্ষক দিবসে চোপড়া সুশীল নাগরিক সমাজের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মানিত করার পাশাপাশি অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। এদিন ব্লকের দাসপাড়া ও ঘিরনিগাঁও অঞ্চলের 12 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় সংস্থার তরফে। পাশাপাশি হাইস্কুলের শিক্ষক ও প্রাইমারি শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিন বিকেলে। একরত্তি শিশুকন্যার মাথায় ধরা পড়েছে মারণঘাতী টিউমার। সাহায্যের আশায় প্রশাসনের দ্বারস্থ দিশেহারা বাবা মা। প্রায় 4 মাস আগে মালদায় মেয়ের চিকিৎসা করাতে নিয়ে গিয়ে মাথায় টিউমার রয়েছে তা জানা যায়। দ্রুত তা অপারেশন না করলে ক্ষতির মুখে পড়তে হবে। এই অপারেশনের খরচ কয়েক লক্ষ টাকা। চাঁচর 1 নম্বর ব্লক অফিসে এ নিয়ে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। এক্ষেত্রে মেয়েকে সুস্থ করে তুলতে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। লরি ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রেলার চালকের। দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি টুনিভিটায় 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চালকের নাম বিকাশ প্রসাদ যাদব, তিনি বিহারের বাসিন্দা। এদিন শিলিগুড়ি অভিমুখী ট্রেলার গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের। স্থানীয়রা দ্রুত ট্রেলার চালককে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে বিবেকানন্দ সভাগারে জেলার 3 জন শিক্ষকের হাতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষারত্ন পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য প্রশাসনিক ও শিক্ষা দপ্তর আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবিবার যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হল গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এদিনের এই অনুষ্ঠানে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি মন্ত্রী গোলাম রব্বানী এবং সাবিনা ইয়াসমিনকে সংবর্ধনা প্রদান করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী মালদায় অনুষ্ঠিত হলো বুটিক প্রদর্শনী এবং মেলা। মালদা শহরের একটি বেসরকারি ভবনের সভাকক্ষে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছিল। রবিবার প্রদর্শনীর শেষ দিনে উজ্জ্বল শাহ, সুচিত্রা দাস সহ অন্যান্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।